এই গাড়িটার মধ্যে কি নাই আপনারা এটা খুঁজে বের করতে খুব মুশকিল হয়ে যাবে। ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে, কন্ট্রোলিং এর দিক দিয়ে খুবই অমায়িক এবং খুবই সুন্দর। কি অবস্থা ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না। যারা এই নতুন বছরে 2024 সালে নতুন ড্রিম বাইক অথবা কষ্টের টাকা বাইক কিনবেন বলে ভেবেছেন, তাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে এটা। তো কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার ডিসিশন নিতে খুবই সুবিধা হবে যে আপনি নতুন বছরে কষ্টের টাকা দিয়ে ড্রিম বাইকটা, কোন বাইকটা কিনলে আপনাদের জন্য বেস্ট হবে, বেস্ট অপশন হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বাড়তি কথা না বলে। তো 2024 সালে এসেও 2 লাখ টাকার বাজেটে যারা বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা অপশন রয়েছে আমার কাছে। যারা 2 লাখ টাকার উপরে বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা অপশন রয়েছে। তো চলুন আজকের যে মেইন টপিক সেটা শুরু করি আমরা। আজকের মেইন টপিক হচ্ছে 2024 সালে নতুন বছরে কষ্টের টাকা দিয়ে যারা ড্রিম বাইক কিনবেন তারা কোন বাইকটি কিনবেন। 2024 সালে এসেও 2 লাখ টাকা বাজেটের মধ্যে জিক্সার মনোরম গাড়িটা একদম মার্কেট কাঁপাচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আর আমিও একজন জিক্সার ইউজার, তো অবশ্যই আমি বলবো যে জিক্সার মনোরম বাইকটা যদি কেউ 2 লাখ টাকার নিচে বাজেট থাকে তো সেই বাইকটা কিনতে, কারণ সেই বাইকটা কিনলে আপনার টাকা উসুল হয়ে যাবে 100%। আমারও টাকা উসুল হয়ে গেছে, আমি আজকে 1 বছর ধরে এই গাড়িটা চালাচ্ছি, এই জিক্সার মনোরম চালাচ্ছি, আমি খুবই স্যাটিসফাইড। কারণ এই গাড়িটার মধ্যে কি নাই আপনারা এটা খুঁজে বের করতে খুব মুশকিল হয়ে যাবেন। কারণ 2024 সালে এসেও 2 লাখ টাকার নিচে আপনি এই গাড়ির মধ্যে একটা স্পোর্টি ভাব পাবেন, এটার আপনার মাইলেজ ভালো পাবেন, এটার আপনার পাওয়ারটা সেই দিচ্ছে, পাওয়ারটা ভালো পাবেন সুজুকি। তো এই মনোটনের যে পাওয়ারটা আপনার, এই পাওয়ারটা কিন্তু এই বাজেটের মধ্যে অন্য কোনো বাইকে মনে হয় না পাবেন আপনি, এবং এই মাইলেজও মনে হয় না পাবেন। তো এই বাইকের মধ্যে আপনি একটা সাউন্ড পাচ্ছেন, খুবই একটা ক্রাশের মতো সাউন্ড, মানে অনেক ইয়াংস্টার যারা তারা কিন্তু ভাই মানে এই জিক্সার মনোটনের সাউন্ডের উপর ক্রাশ। অনেকেই দেখবেন ইয়াং যারা কিনে তারা 2 লাখ টাকার বাজেটের মধ্যে তারা এই জিক্সার মনোটনই কিনবে, এটা কিন্তু আপনারা তাই খেয়াল করবেন আশা করি, যারা বাইক লাভার, যারা বাইকের ভিডিও দেখেন, যারা বাইক দেখেন। তো আমি মনে করবো আপনারা 2 লাখ টাকার নিচে বাজেট থাকলে বা 2 লাখ টাকা বাজেট থাকলে অবশ্যই জিক্সার মনোটনটা চয়েস করেন, কারণ জিক্সার মনোটনের মধ্যে আপনারা স্পোর্টি ভাব পাবেন, স্টাইলিশ একটা ভাব আছে, মাইলেজ ভালো পাচ্ছেন। কারণ আমি সিটির বাইরেও গিয়ে লং ট্যুরে গিয়েছিলাম আর সিটির ভিতরে তো আমি নিয়মিত চালাই, তো আমি অ্যাভারেজ 40+ মাইলেজ পাই সিটির বাহিরে। তো লং ট্যুরে গেলে হাইওয়েতে তো আমি ভাই আরও ভালো মাইলেজ পাই, সেটা তো বলা বাহুল্য। আর এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে তো আমি একদম ফিদা, মানে আমি একদম ক্রাশ, আমি ক্রাশ খাইছি পুরো এই সাউন্ডের উপর, কারণ আমার কাছে খুবই সাউন্ডটা খুবই ভালো লাগে। আর এটার সার্ভিস 1 বছর ধরে আমি এটা চালাচ্ছি, এটা সার্ভিস অমায়িক। আপনি এই মানে এই বাজেটের মধ্যে যে আপনি যদি এই বাইকটা নিতে যান খুবই মানে অসাধারণ হবে। আর যদি আমি দ্বিতীয় অপশনটা বলি যাতে 2 লাখ টাকার উপরে বাজেট, আমি যদি বলি 2 লাখ টাকার উপরে অনেক বাজেট না, সামান্য বেশি বাজেট, তাহলে আপনারা অ্যাবজেট নিতে পারেন, ইয়ামাহার অ্যাবজেটটা নিতে পারেন, তো সেটা হবে বেস্ট। কারণ সেটাও খুবই ভালো আপনার বাইকটার সার্ভিসিং, যদি আপনি বলেন যে সার্ভিসের দিক দিয়ে, সাউন্ডের দিক দিয়ে, মাইলেজের দিক দিয়ে এবং ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে, কন্ট্রোলিংয়ের দিক দিয়ে খুবই অমায়িক এবং খুবই সুন্দর। যদি আপনি 2 লাখ টাকার উপরে বাজেট থাকে তাহলে মাস্ট বি আপনি অবশ্যই অবশ্যই আপনি কিনবেন হচ্ছে ইয়ামাহার অ্যাবজেট, সেটা ভার্সন 3 হতে পারে, ভার্সন 2 হতে পারে। এখন আসেন যারা 2 লাখ টাকার নিচে বাজেট, যারা কষ্টের টাকায় ড্রিম বাইক কিনবেন, তাদেরকে আমি কেন সুজুকি জিক্সার মনোটনটাই সাজেস্ট করলাম এত মানে জোর দিয়ে, কারণ একটাই, কারণ আমি নিজে প্রমাণিত যে এই বাইকটা কতটা মানে কতটা ফায়দা, কতটা ভালো সার্ভিস দিচ্ছে আমাদেরকে এই প্রাইজের মধ্যে। এই প্রাইজের মধ্যে আপনি এই বাইকের মধ্যে কি না পাচ্ছেন, আমি এটার ভালো দিক খারাপ দিক নিয়ে ভিডিও বানাইছি, তারাও দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখানেও দেখে আসতে পারেন। তো ভাই ব্রাদাররা, আমি মানে আমি আশা করবো আপনারা অবশ্যই ফার্স্ট চয়েস যারা 2 লাখ টাকার নিচে বাজেট বা 2 লাখ টাকা বাজেট, সেটা অবশ্যই আপনি জিক্সার মনোটন বাইকটাই চয়েস করবেন, কারণ সেটা রিভিউ অনেক বেশি। আপনি যদি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, ইউটিউব দেখেন যে এই বাজেটের মধ্যে কোন বাইকটা ভালো হবে, তো আশা করি আপনি হয়তোবা সকল মানুষ এটাই প্রেফার করবে, এটাই নেওয়ার জন্য আপনাকে সাজেস্ট করবে। কারণ আপনার এটার মধ্যে আপনি ডিজিটাল মিটার পাচ্ছেন, এই বাজেটের মধ্যে মনে হয় না আপনি অন্য কোনো বাইকে ডিজিটাল মিটার পাবেন। আমি এই ডিজিটাল মিটারে আমি টাইম দেখতে পাচ্ছি, গিয়ার শিফটিং দেখতে পাচ্ছি, আমি ফুয়েল মিটার দেখতে পারতেছি, মানে আমার আমি কি না দেখতে পারতেছি এই মিটারে। ডিজিটাল মিটার মানে অলওয়েজ অল ওভার ডিজিটাল মিটার, আর এইটার জন্য আমার কাছে আরও অসাধারণ লাগে এই বাইকটা। আমি সময় দেখতে পারতেছি অল টাইম, যে আমার ঘড়িতে 9টা বাজে, এখন ঘড়িতে যেমন 2:36 বাজে, আমি 2:36 বাজে ভিডিও বানাচ্ছি, আমি আপনাদেরকে টাইমও বলতে পারছি আমার মিটারে দেখে, আমার ঘড়ি দেখা লাগতেছে না, আমার ফোন দেখা লাগতেছে না। তো এই বিষয়গুলো অমায়িক করছে জিক্সার।
তো ওভারঅল চিন্তা করেই আমি এই ডিসিশনটা আপনাদেরকে দিচ্ছি যে আপনারা কিনলে অবশ্যই জিক্সার মনোটন কিনবেন যদি 2 লাখ টাকার নিচে হয়, আর 2 লাখ টাকার উপরে যদি সামান্য কিছু বাজেট উপরে হয় তাহলে অবশ্যই আপনারা অ্যাপজেটার ইয়ামাহা কিনবেন, ইয়ামাহার অ্যাপজেট কিনবেন। তো সেটা খুব ভালো সার্ভিস দেবে, সেটার বিল্ড কোয়ালিটিও অনেক ভালো, এটা আসলে সবাই জানে। ইয়ামাহা নাম্বার 1 ব্র্যান্ডিং একটা বাইক বাংলাদেশের মধ্যে আমি মনে করি। তো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, কারণ বেশি লং ভিডিও আপনারা দেখতে চান না, আপনারা বোরিং হয়ে যান। আমরা ম্যাক্সিমাম টাইমে আমি দেখি যে 85% মানুষই দেখে যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেল, তারা 85% মানুষ তারা দেখে, আর অনলি 25-30% মানুষ দেখে যারা সাবস্ক্রাইব করেছে। অবশ্যই যারা যারা এই 85%-এর মধ্যে পড়েন ভিডিও দেখে চলে যান তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, তারা ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা, আপনার সাপোর্ট খুবই দরকার আপনাদের। আর অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, অন্যরাও উপকৃত হবে এই ভিডিওটা আমি আশা করি যারা নতুন বাইক কিনতে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখেছেন না টেনে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সাপোর্ট করবেন আপনারা, ভিডিও দেখেই চলে যাবেন না, অবশ্যই লাইক করবেন একটা, এবং যদি ভালো না লাগে ডিসলাইক করে দিবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সটের ভিডিওটা কি নিয়ে আসবো, কোন ভিডিওটা আপনাদের প্রয়োজন। আর অবশ্যই যারা যারা দেখেই চলে যান অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব ছাড়া কেউ যাবেন না। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা থাকবে, বেশি আর লং করবো না, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।